দুঃখের বিষয় যেটা বলছিলাম, সুন্নাত কোনটা আর বেদাত কোনটা মানুষ পার্থক্য করতে পারছে না, এটা মানুষের জন্য অসনিসংকেত, দুঃখজনক অবস্থা। সুন্নাত পালন করতে পারলে, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ, এক নম্বর। দুই নম্বর, কাল কিয়ামতের মাঠে আপনার আমার ইমাম হবেন কে? কে? আলহামদুলিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন, কাল কিয়ামতের মাঠে এই বিপদের দিনে আল্লাহর নবীর কাছ থেকে আমরা কাউসারের পানি পান করতে পারবো ইনশাআল্লাহ, যদি তার সুন্নাকে মেনে নিই। চার, কাল কিয়ামতের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবো ইনশাআল্লাহ। পাঁচ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। এত ফজিলত, কিন্তু সুন্নাত কোনগুলো আর বেদাত কোনগুলো এইগুলো আমরা না বুঝার কারণে আমরা এখন বিপদে আছি।